ফ্রেন্ডস ওয়েলকাম টু সায়েন্স স্টাডি টু চ্যানেল বন্ধুরা আরও নতুন বিজ্ঞপ্তির খবর নিয়ে এসেছি সেটা সরকারি বিদ্যালয়ে আইসিটি শিক্ষক নিয়োগ অর্থাৎ কম্পিউটারের শিক্ষক নিয়োগ এই সম্পর্কে বিস্তারিত আমরা আজকে জানবো তো এর মোট শূন্য পদ হচ্ছে দু হাজার প্রত্যেকটা স্কুলে একটা করে আইসিটি শিক্ষক নিয়োগ করবে এবং তার লিস্ট আমি আজকে ডিসক্রিপশানে দিয়ে দেবো তো এটা হচ্ছে এখানে সব কিছু বিস্তারিত দেওয়া আছে দেখো তোমরা এই যে ফার্স্টে বলি যে পদের নামটা হচ্ছে আইসিটি কম্পিউটার টিচার এর শিক্ষকতা যোগ্যতা হচ্ছে আপনি মানে যে আবেদন করবে তাকে অবশ্যই গ্র্যাজুয়েশান পাস করতে হবে এবং তার সঙ্গে এক বছরের কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে এটা বাধ্যতামূলক বয়স সময় হচ্ছে বয়স হতে হবে কুড়ি থেকে চল্লিশ বছরের মধ্যে যাদের বয়স কুড়ি থেকে চল্লিশ বছরের মধ্যে তারাই কিন্তু আবেদন করতে পারবেন এর ভেতর মোটামুটি পনেরো হাজার টাকা দেওয়া হবে এখনও ফিক্সড কিছু জানায়নি মোট শূন্যপদ হচ্ছে দু এবং এই দু হাজারটা ডিস্ট্রিবিউশন হবে প্রত্যেকটা স্কুলে একটা করে হ্যাঁ একটা স্কুলে একটাই শূন্যপদ দেওয়া হবে নিয়োগের জন্য অফিসিয়াল নোটিফিকেশানের নিয়োগ সম্পর্কে সেরকম কিছু বলেনি অফিসিয়াল মানে অনলাইন নিয়োগ হবে অনলাইন না এক্সাম হবে না কীভাবে নিয়োগ করবে এই সম্পর্কে বিস্তারিত কিছু বলেনি তবে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে ইন্টারভিউর মাধ্যমেই নিয়োগটা সম্পন্ন করা হবে এবং আমাদের পদ্ধতিও সম্পর্কে কিছু এখনো বলা হয়নি এগুলো সম্পর্কে আরও বিস্তারিত পরে জানাবে ঠিক আছে এটা দেখো এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান যেটা জারি করেছে শিক্ষা দপ্তর তো এখানে দিয়েছে দেখো যে সাবজেক্টটা দিয়েছে যে অপারেশনালাইজেশান অফ আইসিটি স্কুল স্কিম অ্যাট টু থাউজেন্ড স্কুলস হ্যাঁ তো এটা অফিসিয়াল নোটিফিকেশান ওরা লিস্ট পাবলিশ করেছে যে কোন স্কুলে কতটা শূন্যপদ আছে তো সেই স্কুলের লিস্টগুলো আমি দেখাই চলো তো এই যে এইগুলো হচ্ছে লিস্ট হ্যাঁ এখানে ব্লকের নাম আছে ডিস্ট্রিক্টের নাম আছে এবং স্কুলের নাম দিয়ে দিয়েছে ঠিক আছে দেখো এই যে এই যে যেমন এটা বলছে এটা হচ্ছে বর্ধমান এটা হচ্ছে ভাতার ব্লকের বলেছে এটা স্কুলের নাম এগুলো এই যে এখানে ডিস্ট্রিক্ট এখানে ফেজ এখানে রাইস কোড সিরিয়াল নম্বর সব কিছু এরা বিস্তারিত দিয়ে দিয়েছে ঠিক আছে তো এখানে লিস্ট তো তোমার যেখানে বাড়ি যে এলাকায় বাড়ি যে ব্লকে সেই সেই ব্লকের কোন কোন স্কুলে সিট ফাঁকা আছে সেগুলো তুমি দেখতে পারো এবং এখানে যখন তোমরা আবেদন পদ্ধতি জানাবে ওরা তখন সেভাবে আবেদন করতে পারো তোমরা যদি এই যে লিস্টগুলো পেতে চাও তাহলে আমি আবার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো তোমরা সেখান থেকে নিয়ে নিতে পারো তোমরা দেখতে পারো যে তোমাদের নিজের নিজের এলাকায় নিজের ব্লকে কোথায় কোন কোন স্কুলে সিট ফাঁকা আছে সব স্কুলেও কিন্তু সিট ফাঁকা নেই তো এখানে ওরা লিস্ট দিয়ে দিয়েছে যে যে স্কুলে এই আইসিটি অর্থাৎ কম্পিউটার টিচারের শিক্ষক পদ শূন্য আছে সেগুলো লিস্ট দিয়েছে তোমরা সেগুলো দেখে সেই মতো আবেদন করতে পারো তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই তো তোমরা যারা এখনো নতুন তার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আরও নতুন ভিডিও পাওয়ার জন্য এইরকমই বিভিন্ন শিক্ষামূলক ভিডিও বা বিভিন্ন বিজ্ঞপ্তির চাকরির খবরের নিয়মিত আপডেট এখানে দেওয়া হয় তোমরা যারা আমার টেলিগ্রাম চ্যানেলের চ্যানেলে যুক্ত হোনে তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও সেখানে নিয়মিত আপডেট দেওয়া হবে এবং এই যে এই যে যে স্কুলের যে নামগুলো লিস্টগুলো এগুলো আমি ওখানে দিয়ে দেবো থ্যাংক ইউ